অনুষ্ঠিত হল ফেনি ক্লাব ঢাকা লিমিটেডের পারিবারিক মিলন মেলা দুই হাজার তেইশ গাজীপুরের একটি রিসোর্টে দিনভর নানা আয়োজনে আনন্দ সময় কাটান সবাই স্বাগত বক্তব্য রাখেন পারিবারিক মিলন মেলা কমিটির আহ্বায়ক নুরুল আলম আরিফ সদস্য সচিব মাহবুবুল আলম মিল্টন ফেনি ক্লাব ঢাকা লিমিটেডের সভাপতি জসিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা নারীদের পিরু পাসিং এবং পুরুষদের বাস্কেটবল ও ফুটবল খেলা ছিল মৌলজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আকর্ষণীয় র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ ফেনি ক্লাব ঢাকা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের ফেনি ক্লাবের সকল ফাউন্ডার মেম্বার লাইভ মেম্বার প্লাটিনাম মেম্বার শহর সবাই সকলের পরিবার পরিজন নিয়ে এখানে একত্রিত হয়েছে এবং এই অনুষ্ঠানকে ধন্য করেছে সবাই আমরা সবাই অনুষ্ঠানে আসতে পেরে নিজেরা নিজেরা তো ধন্য হয়েছি ওনাদেরকে নিয়ে প্লাস আমার বিশ্বাস ওনারা সবাই আনন্দিত এবং উদ্ভলিত হয়েছে আজকের অনুষ্ঠানের সকল কার্যক্রমে আজকে আমাদের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক সাধারণ সভায় আমাদের অডিট রিপোর্ট আমরা উপস্থাপন করেছি আমরা এই ডিবিসি এখন বর্তমান সরকারের যে চাহিদা অনুযায়ী আমরা ডিবিসি অডিট রিপোর্ট আমরা উপস্থাপন করেছি এই উপস্থাপনে আমরা একটা জিনিস যে আমরা আমাদের যে মেম্বারদের যে সাবস্ক্রিপশান ওই ওইটা আমরা ইয়ে করি না খরচ করি না তো সম্পূর্ণ আমরা এফডিআর মাধ্যমে আমরা বিভিন্ন ব্যাংকে জমা রাখি ক্লাব দুই হাজার তেইশ পারিবারিক মিলন মেলায় এখানে আসলে আমাদের এক ফেনিবাসীদের একটা মিলন মেলা এখানে আমরা চেয়েছি আমরা সকলকে একসাথ করে একটা একটা দিন ঢাকা শহরের যে কোলহল এই কোলহল মুক্ত পরিবেশে প্রাকৃতিক সান্নিধ্যে এসে একটু আনন্দ করার জন্য আমরা ঢাকাতে বসবাসরত ফেনীর মানুষকে নিয়ে আমাদের এই ফেনী ক্লাব এই ক্লাবটা যাত্রা শুরু হয়েছিল দু সালে আজকের এই অনুষ্ঠানটা হলো আমাদের পারিবারিক মিলন মেলা এই মিলন মেলার মাধ্যমে আমরা পরিচিত হচ্ছি প্রত্যেকটা সদস্য সদস্যদের সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যের সাথে